আন্তর্জাতীয় স্তরের প্রথম থর লাগে সম্বলপুর মাটিতে আন্তর্জাতীয় নাটক মহোৎসব আয়োজন করছে। তার নাম হচ্ছে পঞ্চম নাট্য মহোৎসব। এটা 29, 30, 31 তিন দিন ধরে করে শুক্রবার শনিবার রবিবার তিন দিন ধরে করে সম্বলপুর ইউনিভার্সিটির বিজু পট্টনায়ক অডিটোরিয়াম ঠানে আমি আয়োজন করছি। সম্বলপুর ইউনিভার্সিটির প্রদর্শন করা বিভাগের সহভাগিতা দিয়ে এই কার্যক্রমটা নাট্য সম্মানটা দেওয়ার লাগি পঞ্চম নাট্য সম্মান সে হলে শঙ্কর প্রসাদ নায়ক আউ জনে বরিষ্ঠ বিচারক সে হলে সেতিকণ্ঠপতি রাউরকেলার তাঁকু মধ্যে আমি সম্মানিত করমু পঞ্চম নাট্য সম্মান ভাবে এবর্ষ দুইজনক দেওয়ার লাগি আমি মনোনীত করছু। আর বাকি ইনফরমেশন সব আমার সেক্রেটারি মানস মিশ্র আপনার দেবে। এই কার্যক্রম সাগে সাগে আমি 30 তারিখ বেলগুড়া দিন আমি সম্মানিত করবো। আমার প্রথম থর করে সম্বলপুর যে ধনুযাত্রা করবার যে প্রয়াস করলে সে লেখক নির্দেশক শ্রী বাবলু কুমার মহোদয় এই হিসাবে কার্যক্রম রয়েছে। তো আমার মিডিয়ার সব ভাই বোন মান সমস্ত আমি অনুরোধ করবো আমি সহযোগ করবে। আটা প্রথম থর লাগি সম্বলপুর মাটিতে আন্তর্জাতীয় স্তর নাটক মহোৎসব আয়োজন হয়েছে। আজ তো সমস্তে আয়োজন করেছ যেটা কি জাতীয় স্তরতে আয়োজন করেছেন, কিন্তু প্রথম থর লাগে আমি আন্তর্জাতীয় স্তরকে পৌঁছিবার চেষ্টা করেছ। কেন লাগি বলে আমার নাটক বি ক্যান্সে হিসাবে আন্তর্জাতীয় স্তরের নাটক কম হয়েছে। আর প্রথম দিন যে বাংলাদেশ আসছেন টিমটা সে টিমর যে মুখ্য চরিত্রকে অভিনয় করছেন সে গলা মার্চ 8 তারিখ বিশ্ব মহিলা দিবস দিন বাংলাদেশ সরকার তরফর মহিলা মানুষ যে সম্মান দিয়া যাইছে সে সম্মান তাকে সম্মানিত করা যাই তার সাথে সাথে আমি যে মরাঠি নাটকটা প্রদর্শন করবার লাগি চেষ্টা করছু সে আমি ইনভাইট করেছু। সে নাটকের শৈলীটা সম্পূর্ণ ভাবে ডিফরেন্ট শৈলী আজ তো ওড়িশার সে শৈলীর নাটক পরিবেশিত না হুয়ে যেটাকে মহারাষ্ট্রর যে লোকনাটক শৈলী মানে গীত বাদ্য ভাণ্ডে যশ কুয়া যায় সে শৈলীটাকে